বাসায়, ঠিক আছে? খুদের ভাত হচ্ছে আমার প্রচুর পছন্দের, আছে দেখা যাচ্ছে কিনা। ফোন হচ্ছে 10 হাত দূরে নিতে হবে এখন, ঠিক আছে? এখন মেবি দেখা যাচ্ছে লাইট কি রিফ্লেক্ট করছে কিনা বা লাইটটা ক্লিয়ারলি আপনারা শুনতে পারছেন কিনা অবশ্যই বলবেন, ঠিক আছে? সো এই একটা, ও আচ্ছা, আমাকে এটা আপু বলেছিল যে একটা মাছ ভর্তা মেবি এটা, হ্যাঁ কাকি মাছ নাকি ভর্তা, কমেন্ট দেখি। যে কোনো চারটা ভর্তা আপু নিজের ইচ্ছা মতো নিতে পারবে। আপু আমাকে কি কি ভর্তা দিয়েছে একটু বলো তো, আমি নিজে বুঝতে পারতেছি না। শুটকি ভর্তা চিনে ফেলছি, শুটকি ইজ মাই ফেভারিট, বাট এটা মাছের কোন একটা ভর্তা। আমি বলে দিয়েছি যে ঝাল চাই, ঝাল। আমি হচ্ছে ঝাল লাভার মানুষ, বুঝছেন? অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মিষ্টি খাই আমি। আরে খুদের ভাত প্রাইস কত আপু? এটার পেজ নামটা ঈশা আপু একটু ট্যাগ করে দাও পিন কমেন্টে, একটু পেজের নামটা। খাই দাই মাত্র 150 টাকায় তোমরা চারটা ভর্তা, অ্যামাউন্ট অনেক বেশি, ঠিক আছে? অ্যামাউন্ট এক কথা হচ্ছে অনেক বেশি। খুদের ভাতটা অনেক ভালো, আমি ফার্স্ট টাইম একবার খেয়েছিলাম, এবারে টা আরো ভালো হয়েছে। অ্যামাউন্ট অনেক বেশি দেয়, ঠিক আছে? আমি কিন্তু কিনেছি, আমার কাছে পার্সেলের বিল আছে, আমি কিন্তু অ্যামাউন্টের কথা নিচ থেকে বলতেছি যে অ্যাকচুয়ালি বেশি। দেখেন এক প্লেট ভরে নিয়েছি, এটা একজনের ছিল অ্যামাউন্ট, মানে আপনি দুইবার খেতে পারবেন, দুই প্লেট খেতে পারবেন, একজনের অ্যামাউন্ট এত দিছে, ঠিক আছে? আমি এই যে পুরো ফুল প্লেট ভরা, আমি এমনি খুদের ভাত অনেক খাই, ঠিক আছে? পেলে ওই দিন দিন রাত চলে আমার। আচ্ছা হচ্ছে আপনার ক্যামেরা যখন লাইভ হয় ফ্রন্টে, এটা হচ্ছে আপনার উল্টা হাত দেখায়। আমি বাম হাতে খাচ্ছি না, আমি ডান হাতে খাচ্ছি, পিছের আয়নাতে দেখতে পারেন, আমার পিছে একটা আয়না আছে, ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু উল্টা দেখাবে। সো এটা একটু বুঝবেন, যারা এখন এগুলো বুঝেন না আপনার লাইভ হয়ে দেখতে পারেন। আচ্ছা চিংড়ি মাছের ভর্তা, ধনে পাতা শুটকি আর আলু ভর্তা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বলেছিলাম আপু তোমার পছন্দ মতো দাও, বাট আমাকে হচ্ছে শুটকি ভর্তাটা মাছ দিবে, আমি শুটকি ভর্তা অনেক পছন্দ করি। আর এখন যেটা খাচ্ছি এটা, হ্যাঁ আমি ওইটাই বললাম যে মাছের কোন একটা ভর্তা হবে, এটা চিংড়ির ভর্তা, ঠিক আছে? প্রথমে বুঝি নাই, আচ্ছা শাহনাজ আপু আছে, আমি এর জন্য আপুকে আগে বলে রাখছি, এটা অ্যাকচুয়ালি আপুর বোনের পেজ। শাহিদা আপু এখানে মেবি নাই, হ্যাঁ এখন লাঞ্চ করতেছি, আজকে সকাল থেকে পুরো কাজের প্রেশার, একটু আগে একটা লাইভ করলাম আপনাদের সাথে সোফিয়াজের, এখন খেয়ে লাঞ্চ করে বের হব, ঠিক আছে? শুটকি ভর্তা খাবেন, ভর্তার আইটেমটা শাহনাজ আপু একটু বলতে, আপনার পছন্দ মতো ভর্তা নিতে পারবেন, চারটা, চারটা ভর্তা ফ্রি, চারটা ভর্তাই টোটালি ফ্রি, ঠিক আছে? চিংড়ি ভর্তা আমার পছন্দের। ও শাহিদা আক্তার আপু চলে এসেছে লাইভে, ঈশা আপু পিন কমেন্ট করে দাও, আপুর পেজ নামটাও পিন কমেন্ট করে দাও, লিঙ্ক দিলে পাবে না, লিঙ্ক দিলে মনে হয় পাবে না। আচ্ছা শাহিদা আপু আমার লাইভ দেখতেছে, যে হচ্ছে এই পেজের ওনার, ওই আপু লাইভ দেখতেছে। সো আপুকে আমি একটা থ্যাংকস দিব যে আপু হচ্ছে ঝাল বাড়িয়ে দিছে, প্রচুর ঝাল কিন্তু, মানে যারা ঝাল খেতে না পারেন এতক্ষণে কান্না করে দিতেন। আপু সাভারে কি পাবো আপু একটু বলে দিবেন, সাড়ে ডাক্তার আপু কোন কোন জায়গায় ডেলিভারি করেন একটু বলে দিবেন। ঝাল হইছে, সেই লেভেল ঝাল হইছে, ঘামায় যাচ্ছি। আলু ভর্তার অ্যামাউন্ট অনেক বেশি, আমি এটা পুরোটা একজন মানুষ মনে হয় না খেয়ে পারবে, আমি এটা কমিয়ে রাখি, নষ্ট করে লাভ নাই। আপনাদের দেখাতে হচ্ছে আমি প্লেটে নিয়েছি, বাট আমি এখানের মানে এতগুলো আমি সত্যি আমি খেয়ে পারবো না, মানে অ্যামাউন্ট একজনেরই এত বেশি থাকে, যেটা সত্যি কথা, 150 টাকায় মাত্র। আপু তুমি আমাকে আবার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিছো নাকি? আচ্ছা প্রাইসটা আপনার আপুর থেকে জেনে নেবেন, চারটার বাহিরেও ভর্তা না যাবে, এক্সট্রা পে করতে হবে। আচ্ছা চারটা ভর্তা তো ফ্রি, আর হচ্ছে যদি আপনারা এক্সট্রা ভর্তা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে টাকা পে করতে হবে। ভর্তার জন্য আপু কত টাকা পে করতে হবে একটু বলে দাও। সুমি আক্তার আপু বলেছে আপু কমেন্ট পড় না কেন, আমার কমেন্ট পড় না, না আমি কমেন্ট পড়তেছি, এই যে ঠিক আছে, না আমি ডান হাতে, আমি ডান হাতে খাবো কেন, আমি বাঁ হাতে খাবো বলেন? একজন বলতেছে ডান হাত দেখাতে হলে তাহলে আপনি বাঁ হাতে খান, ওয়াই কেন? আপনাদের মাইন্ড দিয়ে একটু চিন্তা করেন, বিবেক দিয়ে বুঝে পরে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি যেহেতু বলেই দিচ্ছি ডান হাতে, আমার দরকার পড়ছে বাঁ হাতে খাওয়ার, এত খাচ্ছর না ভাই। আচ্ছা
সিঙ্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। টিনা খান, হ্যালো আপি। আমি আর ফাওয়ার লাইফ করি না কেন, আমি অনেক মানে মনোযোগ দিয়ে খাই, অনেক বাজে ভাবে খাই, তা আমি ফাওয়ার লাইফ করতে চাই না। ঢাকার ভিতরে ডেলিভারি দেয় আপু, সাভারে দামা শাহী ডাক্তার আপু, একজন আপু বলছেন যে সাভারিকে দিবেন নাকি। হ্যাঁ এখন লাঞ্চ করতেছি, আমার দেরি হয়ে যায় লাঞ্চ করতে করতে, যেহেতু বাবু আছে ওর কেয়ার করে। আপনারাও খেতে পারবেন, অর্ডার করে দেন আপুর পেজে, আমি একা খাচ্ছি না, তার জন্য তো লাইভে আসছি যে আপনাদের বলি, আপনারাও পেস্টার সাথে যুক্ত হন। আমি প্রত্যেকটা ভর্তা অল্প অল্প কি হচ্ছে উঠিয়ে রাখতেছি, কারণ এতগুলো আমি খেয়ে পারবো না। চিংড়ি ভর্তাটা মজা লাগছে, চিংড়ি ভর্তাটা ট্রাই করেন আপু, চিংড়ি ভর্তাটা মজা হয়েছে বিকজ অফ আপু ঝাল বেশি ছিল। কয়েক জায়গায় আমি যে এই সন্ধ্যাবেলায় বের হলে আমি চিংড়ি পিঠা খাই ভর্তা দিয়ে, যেখানে দেখি ঝাল কম আমি ওই জায়গায় যাই না। আমি মজা করে বলছি, আচ্ছা ঠিক আছে আমি মজা হিসাবে নিলাম, বাট এটা বলেন না আপনি, আপনাকে আমি খারাপ বানাতে চাচ্ছি না, ঠিক আছে আপুরা খেপে যাবে বুঝলেন না। বুঝেছি, তোমাকে খাওয়ার সময় কিউট লাগে, হ্যাঁ হাপুস গুপুস করে খাই, আমার লজ্জা লাগে। আমি রেস্টুরেন্টে পর্যন্ত মাঝে মধ্যে খাই না, আমি মাঝে মধ্যে বাসায় পার্সেল নিয়ে এসে পরে খাই এমন মানুষ, কিন্তু আপনারা আবার রিকোয়েস্ট করছেন আপু ফুড ব্লগ করো, যেহেতু প্রমোশনাল আপনাদের সাথে কিছু কাজ করতেছি, সো অনেকে রিকোয়েস্ট করেন আপু আমাদের পেজটা প্রমোশন করে দেন বা ফুড রিভিউ করে দেন, সো তার জন্য করতেছি, আপনাদের জন্য করতেছি, ঠিক আছে। আর করতে করতে মনে হয় এই শাইনেসটা কেটে যাবে। আচ্ছা সবার নজর লাগবে না, বিসমিল্লাহ বলে নিয়েছি, আর আয়াতুল কুরসি পড়লে ইনশাল্লাহ কার নজর লাগবে না, পেট খারাপ হবে না, আমি খাই না বাইরে খাই না। মাছ ভর্তা নিলে 30 টাকা, অন্যগুলো 20 টাকা, মানে আপনারা যদি 4টা ভর্তার পাশাপাশি বেশি ভর্তা নিতে চান আপুর পেজ থেকে, তাহলে হচ্ছে মাছ ভর্তা, যে কোনো মাছ ভর্তা নিলে মেবি 30 টাকা, আর অন্য ভর্তা নিলে 20 টাকা, অনেক রিজনেবল, অনেক দাম কম। ওকে এটা গেল, এটা গেল, এবার এটা একটু ট্রাই করি। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে শুটকি ভর্তা না আপু, এটা শুটকি ভর্তা, সো শুটকি ভর্তার নাম শুনলে জিভে জল আসে না কার, আমি শুধু শুধু খাই জানেন।